প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার শুক্রবার সকালের নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে শিশুদের সার্জারিজনিত নানা রকম সমস্যা এবং তার প্রতিকার। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন বরেণ্য শিশু সার্জারি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সামিদুর রহমান, অধ্যাপক শিশু সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হসপিটাল। আসুন স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নিয়ে নিয়ে নানা কিছু। আসসালামু স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রেখেছেন। স্যার, আমরা আজকে কথা বলবো মানে সার্জারি জিনিসটাই তো আমরা সবাই ভয় পাই, আর এটা যদি বাচ্চাদের হয়তো কোনো কথাই নেই। তো আমি যেন জানতে চাইবো স্যার, আপনারা কমনলি কী কী রোগগুলো নিয়ে ডিল করেন বাচ্চাদের সার্জারির ক্ষেত্রে? বাচ্চাদের সার্জারির ক্ষেত্রে বিশেষত কিছু জন্মগত ত্রুটি নিয়ে আমরা বেশি ডিল করি। এছাড়া অল্প বয়সে যে কোনো ধরনের সার্জারি, যেমন অ্যাপেন্ডিসাইটিস হলে বা পিত্তথলিতে পাথর হয়, তারপরে গলব্লাডার যেটা পাথর বলি আমরা, কিডনিতে হয়, কিন্তু জন্মগত সমস্যা যেগুলি সার্জারি করে একটা বাচ্চাকে একদম স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি করা যায় সেগুলি নিয়ে আমরা বেশি ডিল করি। যেমন ধরনের যে ঠোঁট কাটা, তালু কাটা, তারপরে কমনলি যেগুলি আমরা পাই, যেমন বাচ্চাদের কিন্তু হার্নিয়া, অনেকের ধারণা যে বাচ্চাদের হার্নিয়া হয় না, তারপর হাইড্রোসিল বলতে যেটাকে বোঝায় যে থলিতে পানির মতো একটা জিনিস জমে যাওয়া, তারপর পেশাবের রাস্তাটা ঠিক জায়গা মতো না থেকে একটু নিচের দিকে থাকা, এটাও কিন্তু খুব কমন। তারপর বাচ্চাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া, তারপরে কারো কারো পা বাঁকা থাকে, কারো পেটের নাড়িতে প্যাস লাগানো থাকে, অথবা নাড়ি হয়েছে পুরোটাই কিন্তু একটা জায়গায় লুমেনটা নাই যার জন্য খাবারটা পাস করে না, কারো কারো জন্মগতভাবে পায়খানা রাস্তা তৈরি হয় না। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পায়খানা রাস্তা, নাড়ি সবই ঠিক আছে কিন্তু কিছু অংশ কাজ করে না, যেটাকে আমরা হাসপাং ডিজিজ বলি। আর একটা রোগ প্রায়ই হয়, সেটা হচ্ছে যে বাচ্চাদের, পুরুষ বাচ্চাদের যে দুটো বিচি থাকে, দুটা একটা হয়তো নেমেছে থলিতে আর একটা নামে না, অথবা দুটোর একটাও নামে না, এটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। এইটা খুব কমনলি দেখা যায়। তো বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে, যেমন ধরেন এই যে হার্নিয়া যেটা বললাম, হাইড্রোসিল, নাভির হার্নিয়া, আনডিসেন্ডেড টেস্টিস যেটা বিচি নামে না, তারপর পেশাবের রাস্তা ঠিক নুনুর মাথায় না হয়ে একটু নিচের দিকে হওয়া, এবং এটা বাঁকা থাকা, পুরুষাঙ্গটা বাঁকা থাকে, এগুলি কিন্তু একটু বেশি হয় এবং এগুলি নিয়েই আমাদেরকে ডিল করতে হয়। স্যার, এই যে শিশু সার্জারি ব্যাপারটা তো এমনি জটিল, তো স্যার সাধারণত কোন বয়সের বাচ্চাদের আপনারা মানে সার্জারি, মানে কোন বয়স থেকে সার্জারি করা যায়? অ্যাকচুয়ালি এইটা নির্ভর করে আপনার রোগটার উপরে। মনে করেন একটা বাচ্চার পায়খানা রাস্তা হয় নাই, তাকে তো দেরি করার কোনো সুযোগ নাই, কারণ তাকে খেতে হবে, পায়খানা করতে হবে, শরীরের বৃদ্ধি গঠন এগুলির জন্য তো খাবার প্রয়োজন, কয়দিন আর আমরা না খেয়ে রাখবো? সুতরাং এগুলি ইমিডিয়েটলি করা যায়। আর যেগুলি আছে, মনে করেন একটা হার্নিয়া হয়েছে, হার্নিয়াও কিন্তু যত ছোট বাচ্চা তত তাদের আটকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য হার্নিয়াটাকে আমরা ইলেকটিভ ইমার্জেন্সি বলি, যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলতে। হাইড্রোসিলটা যেমন এক বছর পর্যন্ত আমরা দেরি করি, তেমন কোনো সমস্যা নেই, এক বছর পরে যদি ঠিক না হয় তাহলে এটা আমরা অপারেশন করি। আনডিসেন্ডেড টেস্টিস যেটাকে বললাম, বিচি যদি না নামে, এইটার ব্যাপারে একটু ইনফরমেশন সবার জানা দরকার। মানুষ মনে করে একটু বড় হলে অপারেশন করব, কিন্তু আসলে হয় কি, যদি বিচি পেটের মধ্যে থাকে বা উপরে থাকে, থলিতে না থাকে, তাহলে দেখা গেছে দুই বছর পরে এর কার্যকারিতা থাকে না। তাহলে ওই বাচ্চাটার কী ঘটনা ঘটে? যদি তার আমরা 5 বছর, 7 বছর, 10 বছর বয়সে অপারেশন করি, সে পুরুষ মানুষ হয়ে থাকবে ঠিকই কিন্তু তার বাচ্চা তৈরি করার ক্ষমতা থাকবে না। এই জন্য এই কারো যদি বিচিটা উপরে থাকে তাহলে এটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা নামিয়ে দিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই জন্য আসলে চিকিৎসাটা নির্ভর করে কোন ধরনের রোগ এবং তার আর্জেন্সি কতটুকু সেইটার উপরে। সেই জন্য বয়স এখন খুব একটা বেশি ফ্যাক্টর না। আপনি ঠিকই বলেছেন, একটা সময় ছিল, যেমন জেনারেল সার্জন যারা, তারা সব অপারেশন করতো, বড়োদেরও করতো, বাচ্চাদেরও করতো, ওই কিডনির অপারেশনও করতো, গলব্লাডারের অপারেশনও করতো, এখন কিন্তু সব সাবজেক্ট আলাদা হয়েছে। তেমনি আমাদের পেডিয়াট্রিক সার্জনরাও আমরা আলাদা হয়েছি, অজ্ঞানের ডাক্তাররাও এখন পেডিয়াট্রিক অ্যানাস্থেসিওলজিস্ট আলাদা হয়েছে, যারা শুধু বাচ্চাদের অজ্ঞান করে, এই বিষয়ে তারা ডিগ্রিধারী, সেই জন্য রিস্কটা কিন্তু অনেক অংশে কমে গিয়েছে, তারা ওই বিষয়ে স্পেশালাইজড। এক্স্যাক্টলি তাই। সেই জন্য স্যার একটু তাহলে আসি প্রথমে হার্নিয়া নিয়ে। হার্নিয়া বাচ্চাদের কী প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, কী লক্ষণ নিয়ে আসতে পারে এবং কোন বয়সে? মায়েরা আমাদের কাছে এসে বলে যে আমার বাচ্চা যখন কাঁদে তখন কুকসির দুইটা জায়গা ফুলে যায়, কোনো বাচ্চা দুই দিকে ফুলে, কারোর ডান দিকে থাকলে ডান দিকে ফুলবে, বাম দিকে থাকলে বাম দিকে ফুলে যায়। কেউ কেউ বলে যে
ঘুমালে তেমন কিছু বোঝা যায় না, কিন্তু সারাদিন দৌড়াদৌড়ি করলে থলিটাই ফুলে থাকে। এইটা নিয়েই বেশি প্রেজেন্টেশন আমাদের কাছে আসে। কোনো কোনো সময় মায়েরা হয়তো মনে করে কাঁদলে তো একটু ফুলেই, ইগনোর করে, তখন দেখা যায় যে ওই নাড়িটা তো একটা ফুটা দিয়ে পেটের নাড়ি থলিতে চলে যায়, তাহলে একটা রিং আছে একটা একটা জায়গায়, তো ন্যারো জায়গা আছে, ওই জায়গাতেই যায় আসে। কোনো কারণে যদি আটকে যায় তাহলে তখন কি পেট ফুলে যায়, ওই জায়গাটা আর ছোট হয় না, বাচ্চার বমি শুরু হয়, তখন আমরা বুঝতে পারি যে পেটের নাড়িটা ওখানে আটকে গেছে। এবং এটা যদি আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা না করি তাহলে কিন্তু যে অংশটু আটকিয়ে যায় তার যদি রক্তের সাপ্লাইয়ের ঘাটতি হয় তাহলে ওইটা অনেক সময় পচেও যায়। সেজন্য হার্নিয়া হলে যত তাড়াতাড়ি সম্ভব এটা আসলে ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা ছোট্ট একটা অপারেশনটা করে নেওয়াটাই ভালো। স্যার, এটা এটা কেন হয়, এই হার্নিয়াটা হওয়ার পিছনে কি কোনো কারণ আছে? চেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা ছোট বাচ্চাকে মায়ের পেটে তৈরি করেন তখন এর বিচি দুটো তৈরি হয় কিডনির নিচের থেকে। তা আমরা সবাই জানি যে কিডনি এইখানে থাকে, কিন্তু বাচ্চা যখন মায়ের পেটে বয়স 7 মাস হয় তখন এই বিচিটা আস্তে আস্তে নামতে থাকে এবং এটা পেটের মধ্যে থেকে থলিতে আসে। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে পেটের মধ্যে এত কিছু রয়েছে, কিডনি, এই গলব্লাডার, লিভার, এই দুটো কেন নিয়েছে আসলো? বিকজ বাচ্চা তৈরি করার ক্ষমতা যদি বজায় রাখতে হয় তাহলে 2 ডিগ্রি টেম্পারেচার কম জায়গায় এটা থাকতে হয়। তো এই জন্য পুরুষ মানুষের থলিটা কিন্তু দেখবেন শীতকালে একটু কুসকানো থাকে, গরমকালে ছেড়ে দেয়, একটু সবসময় ভেজা ভেজা থাকে, টেম্পারেচার কম থাকে। তো ওই যে বিচিটা নামলো, তাহলে একটা ঘর থেকে যদি আরেকটা ঘরে কেউ যায় তাহলে নিশ্চয়ই মাঝখানে একটা রাস্তা রয়েছে। নর্মালি যেটা হয়, এই বিচিটা নামার পরেই ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়, প্রসেসাস ভেজানারিজ বলে, এটা অবলিটেটেড হয়ে যাওয়ার কথা। কিন্তু যাদের হয় না তাহলে একটা ফুটা থেকে যায়, তখন বাচ্চা যখন হাসি কাশি কান্নাকাটি দৌড়াদৌড়ি করে পেটের প্রেশারের কারণে আস্তে 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 ফুটাটা বড় হয় এবং ওইটা দিয়ে পেটের নাড়ি, তারপরে কোনো কোনো সময় মেয়েদের ক্ষেত্রে ওভারি, এগুলি নেমে যায়। স্যার, আমাদের দেশে এই হার্নিয়ার মানে এটা যদি একবার অপারেশন করে তাহলে কি বড় হয়ে আবার হতে পারে? না, বাচ্চাদের হার্নিয়া কিন্তু সাধারণত রিকার করে না যদি কোনো টেকনিক্যাল ফল্ট না থাকে। তবে একটা জিনিস হয়, মনে করেন আমার গাড়ির টায়ার টিউবের মধ্যে 2টা লিক ছিল, আপনি একটা ঠিক করলেন, এরপরে কি আর একটা লিক আইডেন্টিফাই হতে পারে না? তো 2টো দিক তো, এখন ডান দিকে কোনো বাচ্চার অপারেশন করলে তার ওই সমস্যাটা যদি বাম দিকেও থাকে তাহলে কিছুদিন পরে বাম দিকে হতে পারে। তো রোগীরা অনেক সময় মনে মনে করে যে একবার অপারেশন করলাম আবার দেখছি হচ্ছে, এটা একটা মিসকনসেপশন কিন্তু হতে পারে। আর 2-1টা কারণে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল ফেলিওর, কেউ যদি প্রপারলি অপারেশন করতে না পারে, অথবা মেয়েদের ক্ষেত্রে যে ওভারি থাকে এই ওভারিটাকে যদি আমরা ঠিক মতো পেটের মধ্যে না দিতে পারি তাহলে পরিপূর্ণভাবে ওই রাস্তাটাকে ক্লোজ করা যায় না। এটা একটা আলাদা নাম আছে আর কি, এটাকে আমরা বলি স্লাইডিং হার্নিয়া। সেই স্লাইডিং হার্নিয়াটা যে জিনিসটা নেমে আসে সেই জিনিসটাকে আগে পেটের মধ্যে দিয়ে দিতে হবে, দেন আমাদেরকে ওইটা ফুটাটাকে ক্লোজ করতে হবে বা ডিফেক্টটাকে রিপেয়ার করতে হবে। ওইটা না করতে পারলে অনেক সময় রিকার করে, আদারওয়াইজ বাচ্চাদের হার্নিয়া তেমন রিকার করে না। বড়দের কিন্তু এটার একটা বড় ব্যাপার, কারণ বড়দের হয় কি মাংসের স্ট্রেংথ কম থাকে, সো আমরা যদি ওটাকে সেলাই করেও দিই তাহলে টাইমের সাথে সাথে মানুষ যদি আবার মেনটেন না করে তাহলে দেখা যাবে যে আবার ওই জায়গাটা লুজ হচ্ছে, আবার হতে পারে, বাচ্চাদের সাধারণত রিকার করে না। স্যার, এই বাচ্চাদের এই হার্নির অপারেশনগুলো কি এখন এখন তো আসলে সার্জারির অনেক রকম পদ্ধতি আছে, আপনার কি এটা ওপেন করে করেন নাকি ল্যাপারোস্কোপি? এটা খুব ভালো কথা বলেছেন, ল্যাপারোস্কোপি কিন্তু এখন অনেক এগিয়েছে। একটা সময় ধারণা করে তো বাচ্চাই এতটুকু, এর মধ্যে আবার ল্যাপারোস্কোপি কী করবো? কিন্তু এখন হার্নিয়া অপারেশন ল্যাপারোস্কোপিক্যালি খুব ভালোভাবে করা যায়, না কেটে খুব সুন্দরভাবে করা যায়। আর যদি আমরা কেটেও করি তো পেডিয়াট্রিক সার্জনরা সাধারণত খুব ছোট্ট একটা ইনসিশন দেয়, এটা অলমোস্ট এর দাগ কিন্তু তেমন একটা বোঝা যায় না, এটার জন্য ভর্তিরও প্রয়োজন হয় না। আমরা অপারেশন করে 2-2.5 ঘন্টা রেখে বাচ্চার অজ্ঞানের ওষুধের অ্যাকশন চলে গেলে আমরা বাড়ি পাঠাই দিই, সো এটা অনেকখানি সহজ হয়ে গেছে। শুধু একটা মানে প্রপার জায়গা এবং সময় মতো যেতে হবে আর কি। আর আজকাল তো সব মেডিকেল কলেজগুলিতেই পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট খুলেছে, আর চাইলে এখন 200-এর উপরে পেডিয়াট্রিক সার্জন সারা দেশে সার্ভিস দিচ্ছে। সুতরাং আমার মনে হয় জায়গা মতো গেলে খুব কম খরচে অল্প সময় ব্যয় করেই এই যে জটিলতা হতে পারে এই জটিলতা থেকে কিন্তু একটা বাচ্চাকে মুক্ত করা এবং একটা পুরো নতুন জীবন দেওয়ার মতোই অবস্থা। স্যার, এবার আসি একটু হাইড্রোসিলির প্রসঙ্গে, এটা কী স্যার? হাইড্রোসিলটা হচ্ছে ওই ফুটাটাই যদি ছোট হয় যেটা নারীকে পারমিট করবে না যেতে বা ওভারিকে যেতে পারমিট করবে না, কিন্তু একটা ছোট্ট লিক মনে করেন, তাহলে কী হবে, পেটের যে পানি সেটা আস্তে আস্তে ট্র্যাকেল ডাউন হতে হতে ওই থলির মধ্যে জমা হবে, এটাকে আমরা হাইড্রোসিল বলি। এইটা কিন্তু 1 বছর পর্যন্ত না করলে কোনো সমস্যা নাই, যদি এই বিচিটা পানির মধ্যেও 1 বছর থাকে। হয়তো মায়ের একটা টেনশন কাজ করে, প্যারেন্টস একটা অ্যাংজাইটি নিয়ে থাকে, কিন্তু এটা ফাংশনাল তার কোনো প্রবলেম করে না, ব্যথা বা এরকম কিছু না, কোনো ব্যথা হয় না। আবার
দেখা গেছে এই হাইড্রোসিল প্রায় মোর দ্যান 90% ক্ষেত্রে আলটিমেটলি আস্তে আস্তে অবলিটেড হয়ে বন্ধ হয়ে যায়, অপারেশনের তেমন আর প্রয়োজন হয় না। এই জন্য আমরা বলি যে যদি হাইড্রোসিল ডায়াগনোসিস হয়, আপনি যদি বুঝতে না পারেন যেটা হার্নিয়া না হাইড্রোসিল, তাহলে ফার্স্ট টাইম আপনি ভিজিট করেন। যদি ডক্টর আপনাকে বলে যে আপনার বাচ্চার হাইড্রোসিল, তাহলে ইউ ওয়েট ফর ওয়ান ইয়ার অর ওয়ান অ্যান্ড হাফ ইয়ার, এটা নর্মালি ভালো হয়ে যেতে পারে। যদি ভালো না হয় তখন ছোটো একটা অপারেশন করে নিলেই হলো, এটা এটাও খুব একটা জটিল কিছু না। আচ্ছা স্যার, আপনি বলছেন বাচ্চাদের, বিশেষ করে ছেলে বাচ্চাদের একটা কমন সমস্যা হয় যে দেখা যায় পেশাবের রাস্তাটা একটু অন্যদিকে থাকে, এটা সম্বন্ধে স্যার যদি বলতেন। হ্যাঁ, এইটা কিন্তু এইটার ইনসিডেন্স এত বেশি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 250 থেকে 300 বাচ্চা যদি ছেলে বাচ্চা জন্মায়, তার মধ্যে একজনের এই পেশাবের রাস্তাটা নুনুর মাথায় না থেকে নিচের দিকে থাকে, তাহলে কত হাজার হাজার পেশেন্ট আমাদের দেশে আসে বের, আপনি চিন্তা করে দেখেন, একটা প্রতি বছরে হাজার হাজার পেশেন্ট হচ্ছে। এবং এইটা খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই হয়ে যায়। কীভাবে হয়? কারণ মায়েরা দেখে যে অন্য বাচ্চা বা তার আগের বাচ্চাটা পেশাব করতো নুনুর মাথা দিয়ে, এটার একটু নিচে থেকে হচ্ছে, পেশাবটা ছড়িয়ে যায়। নুনুর মাথায় যদি রাস্তাটা থাকে তাহলে পেশাবটা দূরে পড়ে আর এখানে একটু ছড়িয়ে যায়। কোনো কোনো সময় এর সাথে এই পেনিসটা একটু কার্ভ থাকে, বাঁকা থাকে। এছাড়াও আরও মানে আনডিসেন্ডেড টেস্টিস, হার্নিয়া এগুলিও সাথে থাকতে পারে। তো এইটা কিন্তু অনেক ইনসিডেন্স বেশি। তো নর্মালি যখন পেশাব করতে সমস্যা হয় না, প্রথম দিকে মায়েরা মনে করে যে এটা ঠিক হয়ে যাবে। আবার আমাদের দেশে একটা মিসকনসেপশন রয়েছে, অনেকেই বলে মুসলমানি করলে ঠিক হয়ে যাবে। এখন আমরা সাধারণ মানুষ একটা জিনিস চিন্তা করে দেখেন, মুসলমানি করলে নিচের ফোঁটা উপরে উঠবে কেমনে? বরং যে বাড়তি চামড়াটা থাকে সেইটা মুসলমানি না করাই ভালো, কারণ এই বাড়তি চামড়া দিয়েই আমরা প্রোটেকশনটা দিচ্ছি, পেশাবের রাস্তাটা তৈরি করি পরবর্তীকালে। সেই জন্য আপনি যে বয়সেই করেন না কেন, মুসলমানি না করাটা হচ্ছে এর একটা মেসেজ। মুসলমানি এই ধরনের বাচ্চার মুসলমানি করা ঠিক হবে না। মুসলমানি তখনই হবে যখন পেশাবের রাস্তা বানানোর পরে ওই চামড়াটা ইউজ করার পরে বাড়তি যে চামড়াটা থাকবে ওটা আমরা তখন এমনিই ফেলে দিই। সুতরাং এটা মুসলমানি করা যাবে না, কেউ বললেও করা যাবে না, এবং এটা অপারেশন করে কিন্তু 100% ঠিক করা যায়, অলমোস্ট 100% ঠিক করে যদি প্রস্রাবের রাস্তাটা জায়গা মতো না থাকে। স্যার, এই যে চিকিৎসাটা আপনি নিজেই বললেন যেটা একটা বেশ সূক্ষ্ম চিকিৎসা, তো আমাদের দেশে এই চিকিৎসাটা বা এই সার্জারিটা কোন লেভেলে আছে, মানে এখন আলহামদুলিল্লাহ অনেকখানি ইম্প্রুভ করেছে, কিন্তু আমি মনে করি যে এটা পেডিয়াট্রিক সার্জন যারা আমাদের উত্তরসূরি হবে তাদের জন্য একটা অ্যাডভাইস হচ্ছে যে এই ব্যাপারে একটু যথেষ্ট এক্সপার্টাইজ ডেভেলপ করা দরকার। এই ব্যাপারে আসলে ট্রেনিং দেখা, এবং আমরা বইপত্রে বলি একটা কথা যে একজন অ্যাটলিস্ট 200-300 অপারেশন দেখবে, 100-150 অপারেশনে অ্যাসিস্ট করবে, তারপরে সে নিজে করবে। কারণ দেখেন, ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। একটা সূক্ষ্ম অপারেশনে আপনার আশেপাশে যে চামড়া আছে যেটা দিয়ে একটা নর্মাল পেশাবের রাস্তা তৈরি করা সম্ভব, আমি যদি কোনো কারণে প্রথমবার এই চামড়াটাকে নষ্ট করে দিই, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক ইট নর্মাল। তবে হ্যাঁ, তার যে ব্যবস্থা নাই তা না, যখন এরকম হয়ে যায়, মনে করেন একটা বাচ্চা 2-3 অপারেশন হয়েছে, আপনারা এটা আপনারাও জানেন, অনেকেই জানে যে একটা মানুষের মধ্যে সাধারণ ধারণা আছে যে এই অপারেশনটা একবারে ঠিক হয় না, এটা বারবার করতে হয়, যার জন্য মায়েদের মধ্যে বা প্যারেন্টসদের মধ্যে একটা আলাদা ভয় ভীতি কাজ করে। তো আমি সবার গেতার্থে একটা জিনিস বলছি, যদি প্রপার জায়গায় প্রপারভাবে করা হয় তাহলে এটা সমস্যা যেটুকু হয়, অনেক সময় একটু লিক হয়, এটা অত বড় সমস্যা না, সেটা পরিপূর্ণ ঠিক করা সম্ভব। আর যদি কোনো কারণে আগে অপারেশন করা এটা ঠিক নাও হয়ে থাকে, তাও এখন কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েছে। আমরা ওই রকম ক্ষেত্রে যেখানে নর্মাল চামড়া পায় না, সেক্ষেত্রে মুখের চামড়া নিয়ে সে কিন্তু পেশাবের রাস্তা তৈরি করি। এবং দেখেন, খেয়াল করে যে মুখের চামড়াটা কিন্তু সবসময় ভিজা থাকতে অভ্যস্ত, এখানে কোনো কিন্তু লোম নাই। সো এটা যদি দিয়ে আমরা নুরুর মাঝখানে একটা বসিয়ে একটা রাস্তা তৈরি করে দিই, ইট ফাংশনস লাইক দ্যাট অফ নর্মাল। সেজন্য আসার কথা হচ্ছে যে উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষকে দিয়ে যদি এটা করানো যায়, তাহলে নিয়ার অ্যাবাউট 100% এটা কারেক্ট করা সম্ভব, ইভেন 2-3 অপারেশনের পরেও এটাকে ঠিক করা সম্ভব। কিন্তু স্যার, এটা পরবর্তীতে তার অ্যাডাল্ট লাইফে কি কোনো আর ফিরত আসতে পারে বা কোনো সমস্যা করতে পারে? একটু সমস্যা রয়েছে। আপনি ভাতের কাজ যদি ময়দা দিয়ে করতে চান, কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে। তা আমরা মুখের চামড়া দিয়ে যদি পেশাবের রাস্তা বানায়, তাহলে একটা স্টাডিতে দেখা গেছে যে লং লাইফে তাদের পেশাবের রাস্তা একটু চিকন হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তবে এটা খুব সিগনিফিকেন্ট না এটা। আর যদি আমরা নেটিভ মানে ওইখানকার চামড়া বা ইউরেথাল প্লেট যেটাকে বলি, ওইটা দিয়ে যদি পেশাবের রাস্তা বানাতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম হয় না। আর যত ছোটো বয়সে অপারেশন করা যায়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে একটু 5-10 পরে ওই বাচ্চা আসলে আমি নিজেই বুঝতে পারি না যে ওর এরকম একটা প্রবলেম ছিল, কারণ কোনো স্কার টিস্যু থাকে না, কোনো দাগ থাকে না, গ্ল্যান্সটাও একদম নুনুর মাথাটাকে নর্মাল মনে হয়, পেশাবের রাস্তা নর্মাল মনে হয়। আর ছোটো বয়সে করলে কি বাচ্চারও মনে থাকে না,
যে হি ওয়াজ সাফারিং ফ্রম সাস কাইন্ড অফ ডিজিজ, এটা তো সাইকোলজিক্যাল ট্রমা থেকেও মুক্তি। স্যার আপনি বলছিলেন যে আনডিসেন্ডেড টিস্টিস নিয়েও আপনার কাছে আসে, এই ক্ষেত্রে বাবা মা কীভাবে বুঝবে যে বাচ্চাটার এই সমস্যা? সেই জন্য আসলে আমি সব বাবা মাকে বলি যে বাচ্চা যখন হবে তখন কয়েকটা জিনিস আপনারা নিজেরা খেয়াল করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারাল যে ফুটাগুলি দিয়েছে, যেমন নাক, মুখ, কান, বায়ুপথ, পেশাবের রাস্তা, মাসিকের রাস্তা, এগুলি তো যে কোনো যে কেউ দেখতে পারে, জাস্ট একটু অ্যাটেনশন দেওয়া, তাহলে এগুলি আপনারা দেখেন যে ঠিক মতো আসে কি না প্রথম, আর থাকলে জায়গা মতো আসে কি না, অথবা অন্য আর দশটা বাচ্চা যেমন আছে আপনারটা তেমন কিনা, যদি এর অ্যাবনর্মালিটিস থাকে তাহলে আপনি একজন ডাক্তারের কাছে যান। ঠিক একইভাবে একটা বাচ্চা জন্মানোর পরে থলিতে দুটো বিচি আছে কিনা, এটা কিন্তু সাধারণ মানুষ হাত দিয়ে দেখতে পারে, হাত দিয়ে দেখলেই বোঝা যায় বা দুইটা বিচি একই রকম কিনা, দুইটা একই লেভেলে আছে কিনা, যদি সন্দেহ হয় নিকটস্থ একটা ডাক্তারের কাছে যেয়ে যোগাযোগ করলেই কিন্তু তারা আইডেন্টিফাই করে দেবে। তো মায়েরা বুঝতে পারে কিভাবে? মায়েরা বুঝতে পারে হয়তো গোসল করাচ্ছে, গোসল করানোর পরে শোয়ায় তেল মাখানোর সময় দেখলো তার একটা বিচি আছে আর একটা নাই, অথবা সে খেয়াল করানোর সময় যে কী ব্যাপার, বাচ্চার তো দুটো থলি আছে কিন্তু থলির মধ্যে তো কোনো বিচি নাই, তখন এইভাবেই আমাদের কাছে চলে আসে। তো আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট মেসেজ যে এই বাচ্চাগুলিকে যেন আমরা দেরি না করি, এই বাচ্চাগুলিকে যেন আমরা চিন্তা না করি, বাচ্চা ছোটো অজ্ঞান করলে কি হয় না হয়, বড় হোক তারপরে অপারেশন করব, এটা খুবই ডেঞ্জারাস। যদি বড় হয়ে অপারেশন করা যায় ছেলে ছেলেই থাকবে কিন্তু বাচ্চা তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলবে, আর যদি অপারেশন আমরা না করি অথবা লেটলি করি তাহলে এই বাচ্চার ক্যান্সার হওয়ার সম্ভাবনা নর্মাল বাচ্চার থেকে প্রায় 50 গুণ বেশি। সুতরাং এটাকে একটু অবহেলা করার কোনো সুযোগ নেই। স্যার যে রোগগুলো বললেন দেখা যাচ্ছে যেগুলো বেশিরভাগ ছেলে বাচ্চাদের হয়, মেয়েদের কি কোনো রকম সমস্যা আছে? হ্যাঁ, মেয়েদের যেমন ধরেন এই যে পায়খানার রাস্তা মেয়েদের হয় না, ছেলেদেরও হয় না, মেয়েদেরও হয় না। পেটের নাড়িতে যে প্যাঁচ খাওয়া বললাম অথবা পেটের নাড়ি স্বাভাবিকভাবে যে লুমেনটা হয় না, এটা মেয়েদেরও হয়। মেয়েদের গলব্লাডারের কাছে একটা আমরা কোলিডোকাল সিস্ট বলি, যেটা দিয়ে পিত্তটা লিভার থেকে খাদ্য নালীতে, খাদ্যথলি বা নালীর মধ্যে আসে, সেই জায়গাটা একটা সমস্যা মেয়েদের একটু বেশি হয়। তারপরে হার্নিয়া মেয়েদের হয়, এবং মেয়েদের হার্নিয়া হলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওদের পেটে নাড়িও আসতে পারে, ওভারিও আসতে পারে, এবং দেখেন দুটোই কিন্তু যদি আটকে যায়, নাড়ি আটকালে নাড়ি পচে যাবে, সেটা জীবনের আশঙ্কা অনেক সময় থাকে, আবার ওভারিও যদি আটকে যায় ওভারি পচে যাবে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অর্গান চলে যায়। তারপরে হাইড্রোসিল মেয়েদের তেমন একটা হয় না, খুব রেয়ারলি হয়, হাইপোসপিডাস হওয়ার হয়তো সুযোগ নাই। কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে পেশাবের থলি পেটের বাইরে থাকা, এটা মেয়েদের হয়। অলমোস্ট মেয়েদেরও কিন্তু খুব যে কম জন্মগত সমস্যা হয় তা না, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, এগুলি মেয়েদেরও হয়। আর অনেক মানুষের একটা ধারণা আছে যে মেয়ে বাচ্চার মনে হয় হার্নিয়া হয় না, এটা ঠিক নয়। মেয়ে বাচ্চারও যদি দেখা যায় যে হাসি কাশি কান্নাকাটি করলে দুই সাইডের কুক্সি ফুলে যায়, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং এটা হার্নিয়া হিসেবে তখন ডায়াগনোসিস হবে, এবং এটা ছোট্ট অপারেশন করলে একদম দিনের অপারেশন দিনে করেই বাড়ি চলে যেতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে আপনার সাথে আবার দেখা হবে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক শুনলেন তো, ঘরে যে ছোট শিশুটি আছে তার যত্ন নিন, এবং ছোটখাটো সমস্যা হলেও বা জন্মগত ত্রুটি হলেও বসে না থেকে দ্রুত চিকিৎসকের সুপরামর্শ নিন। ভালো থাকুন, ভালো রাখুন আপনার শিশুকে। দর্শক সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে স্যাভলন হেলথ টিপস দেখবার, চলুন দেখে আসি কি আছে আজকের হেলথ টিপসে। শিশুদের অসুখ বিসুখ, জন্ম হওয়ার পর থেকে সংক্রামক রোগ সহ নানা অসুখে আক্রান্ত হয় শিশুরা। বাড়ির শিশু একটু অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের সবাই। আসুন শিশুর নানা রোগ সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। জ্বর, অসুস্থ শিশুকে চিকিৎসকের কাছে নেওয়ার প্রধান উপসর্গ হলো জ্বর। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে ভাইরাসজনিত কারণে, কিন্তু মারাত্মক কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ সেপসিস শিশুকে বিপদে ঠেলে দেয়। বর্তমানে রোগ প্রতিরোধক টিকাদানের সাহায্যে এ ধরনের মারাত্মক কিছু রোগ সংক্রমণ থেকে শিশুরা নিস্তার পাচ্ছে। পেট ব্যথা, এটিও শিশু বয়সের এক প্রধান উপসর্গ। কোষ্ঠবদ্ধতা, মানসিক চাপ, ইউটিআই বা আন্ত্রিক অসুখ, এসবে মূলত শিশু পেট ব্যথার কথা বলে। 3 বছর বয়সের নিচে অ্যাপেন্ডিসাইটিস রোগ নির্ণয় ক্লিনিক্যালি বেশ কষ্টসাধ্য। গাভীর দুধ সহ্য না করতে পারলে শিশুর এই উপসর্গ দেখা দেয়। পেট ব্যথার সঙ্গে মলে রক্ত দেখা গেলে তা বিভিন্ন বয়সের শিশুর ভিন্ন ভিন্ন রোগের ধারণা দেয়। শ্বাসকষ্ট, জ্বরে ভোগা শিশু ঘন ঘন শ্বাস নিতে পারে। জ্বর, ঘাড় নাড়াতে সমস্যা, লালা ঝরা,
ঢোককিলতে অসুবিধা, শ্বাস প্রশ্বাসে সাঁই সাঁই শব্দ, শ্বাস বন্ধ অবস্থা বা নীল হয়ে যাওয়া, এসব বিষয় এক্ষেত্রে অনুসন্ধান করতে হয়। ক্রুপের কারণে শিশু বয়সে শ্বাসের শব্দ দূর থেকে শোনা যায়। হিপ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে শিশু ইপিগ্লোটাইসিস নামে রোগ থেকে মুক্তি পাচ্ছে। বমি, বমি শিশু বয়সে সচরাচর উপসর্গ। ভাইরাসজনিত উদরাময় রোগে বা জিই রিফ্লক্সে এটি প্রায় হয়ে থাকে। অন্ননালীর কোনো অ্যাট্রাকশনে পিত্তরস বমি হয়ে থাকে। বমির সঙ্গে রক্ত দেখা যায় কি না তা খতিয়ে দেখতে হবে। যে বাচ্চার মাথার সাইজ বেশ দ্রুত বৃদ্ধি পায় বা হাইড্রোরকফলাসে ভোগা শিশু বমি নিয়ে আসে। ডায়াবেটিস আক্রান্ত শিশু রোগী বেশি প্রস্রাব বা বমি নিয়ে হাজির হতে পারে। বমি, জ্বর এসব লক্ষণ ম্যানেনজাইটিস কান পাকা অসুখে ভোগা রোগীতে থাকতে পারে। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান বা এটিএন বাংলা যে কোনো অনুষ্ঠান দেখতে চান তাহলে ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায়। ATN বাংলার সকল অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube Program অথবা www.ATN Tube.com এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সঙ্গে থাকুন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com/ATN Tube Program এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশে সবাইকে। আল্লাহ হাফেজ।